এই এই সরকারকে সাপোর্ট দিয়ে তো আমরা মানে চোর হইলাম, এই সরকারকে সাপোর্ট দিয়ে আমরা মনে করেছি দেশের জন্য ভালো হবে, এটা উল্টো হয়েছে। আমরা এখন লক্ষ্য করেছি দেশের উন্নয়ন সত্যি হয়েছে, যেটা আমরা ভেবেছি যেটা হয়েছে সত্য, কিন্তু অব উন্নয়ন আরো বেশি হয়েছে। একজন আমাদের নেতা মরুম হয়ে গেছেন নির্বাচন করবেন না বলে ঘোষণা দেওয়া সত্ত্বেও, ওনাকে মালেক ভাই ভালো করে বলছিলেন, ওনাকে শেষ পর্যন্ত মানে হসপিটালে যাইতে হয়েছে। এটা তো এই জাত এই ইতিহাস জাতি জানে। আবার আরেকজন আরেক নেতা, আমার ওই নেতা মরুম হয়ে গেছেন, উনি যখনই সরকার আওয়ামী লীগ বিএনপি বিষয় না, যখনই জনগণের কাতারে জনগণের কথা বলা শুরু করেছেন, তখনই ওনাকে এই আইনের বেড়াজালে এবং বিভিন্ন এই লেফট রাইট করতে হচ্ছে। সুতরাং আমরা তো আর বিএনপির মতো বড় দল নয়, আমরা তো ছোট দল। মাসুক ভাই, মালিক ভাই, ছোট দল তো আমরা, আমাদেরকে নিয়ে এরকম টানাটানি করলে তো আমার আমরা আমরা আপনারা বিরাট দল, অনেক অর্থ আছে, অনেক জনবল আছে, অনেক উকিল আছে, মোক্তার আছে, বুদ্ধিজীবী আছে, সাহিত্যিক আছে, বহু কিছু আপনাদের আছে। আপনারা অনেক ক্ষয়ক্ষতি হইলেও কোনো ক্ষয়ক্ষতি ধরা যায় না। আমরা আমরা একটা ছোট দল, এই দলকে যদি এরকম পিড়াপিড়ি করলে তো তাহলে আমরা থাকবো কোথায়? আমি মাসুক ভাই জাতীয় পার্টির ব্যাপারে কিছু কথা বলার আগে আমার একটু অসম্পূর্ণ রয়ে গেছে, 1 মিনিট সেরে আসি। সেটা হচ্ছে যেটা বলছিলাম, যে যে ইনস্ট্যান্স বর্তমান এই সময়ে, বিশেষ করে গত 1 দশক যাবত আমরা দেখছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, সেটা হচ্ছে বিরোধী দলকে ছোট করা, বিরোধী দলকে খাটো করা, বিরোধী দলকে তাচ্ছিল্য করা, বিরোধী দলকে অসম্মান করা, এবং বিরোধী দলকে দেশদ্রোহী প্রমাণিত করা, এবং বিরোধী দলকে অস্পৃশ্য এবং অচ্ছুত ভাবা। এটা বাংলাদেশের ইতিহাসে এটা খুবই খারাপ উদাহরণ, যেটা হয়তো আরো অনেক মালেক ভাইরা শুরু করেছিল হয়তো, কিন্তু এই এই আকারে এভাবে শুরু করেন নাই এবং এভাবে করেন নাই। আমি মনে করি এটা রাজনৈতিক রাজনীতির জন্য, এখানে রেজাউল করিম ভাই আছেন, আমাদের সুস্থ ধারার রাজনীতির জন্য এটা কখনো কাম্য হইতে পারে না। কারণ একটা দল, রাজনৈতিক দলের মধ্যে আপনি হেট্রেড, জিঘাংসা এবং ঘৃণা এগুলো আপনি ছড়াচ্ছেন। আপনি ধরেন রাজনৈতিক দল যদি ঘৃণা ছড়ানোর মধ্য দিয়ে একটা যে যে কথাটা আমাদের আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের সুশীল সমাজরা আশঙ্কা করছেন, যদি বর্তমান সরকার কোনো কারণে এই বিএনপির আন্দোলনের মধ্য দিয়ে যদি বিদায় নিতে হয়, এদেশের সাধারণ মানুষ যারা দেশ নিয়ে চিন্তা করেন তাদের মধ্যে একটা বিরাট শঙ্কা, আশঙ্কা এবং এক ধরনের ভয় ভীতি কাজ করছে, দেশে এক ধরনের রক্ত গঙ্গা বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত কিছু গত 10 বছর 12 বছর যাবত বর্তমান সরকার রাজনীতিতে চালু করেছে এবং জিয়ে রেখেছে। আমি বলছি না যে শুধু এরাই জিয়ে রেখেছে, এর আগেও জিয়ে রেখেছিল। সুতরাং আমার বক্তব্য হচ্ছে বিএনপির বিষয়ে, সেটা হচ্ছে যে বিএনপিকে, বিএনপি নয় শুধু, যে কোনো রাজনৈতিক দলকে, সেই রাজনৈতিক দল দেশের মঙ্গল চায় এটা এটা মনে করতে হবে, এটা হলো মূল কথা। কারণ কোন রাজনৈতিক দল যদি হরতাল স্ট্রাইক আহ্বান করে, আগে আমরা যখন ছোট ছিলাম তখন সাধারণ মানুষ মনে করত যে এরা আমাদের মঙ্গলের জন্য এটা করে, আর এখন বলা হয় যদি কোনো রাজনৈতিক দল কোনো কর্মসূচি দেয় তাদেরকে এমন ভাবে মেলাইন করা হয় যে এরা দেশদ্রোহী, এরা দুষ্কৃতকারী, এরা ক্রিমিনাল, এরা দেশের অমঙ্গল কামনা করে, এভাবে মেলাইন করা, এই প্রচেষ্টাকে আমি তীব্রভাবে ঘৃণা করি এবং এটা উচিত নয়। আমি এটা হলো মূল কথা আমি বলতে চাচ্ছি। দেশের কোন স্বাধীনতাকামী লোক, দেশপ্রেমিক লোক গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে অসমর্থন করতে পারে না এবং করা উচিত না, উচিত। এই যে ভোটারবিহীন নির্বাচনের যে ট্রেন্ড বাংলাদেশে চালু হচ্ছে, মানুষ যে ভোট কেন্দ্রিক হতে পারছে না, এটা যে ভালো লক্ষণ নয়, এটা শুধু জাতীয় পার্টির বিষয় নয়, এটা কোন রাজনৈতিক দল এটাকে সাপোর্ট করতে পারে না এবং আমরাও করি না। যে বিএনপি এমন একটা দল যে দল এই দেশের লক্ষ
কোটি কোটি মানুষের হৃদয়কে জয় করতে পেরেছে, এটা সত্য, এবং মানুষের সিম্পেথি অর্জন করতে পেরেছে, এটাও সত্য। বিএনপির যে আবেদন, বিএনপির যে নেত্রী এখন জেলে আছে, এই জেলে যে একটা সাধারণ মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা, শ্রমিক, দিন মজুর সবাই মনে করে এটা একটা সাজানো অভিযোগের মধ্য দিয়ে তাকে জেলে দেওয়া হয়ে পুরানো হয়েছে, এটা এটা সত্য, এটা আইনি বিষয় আমি সেটা বলবো না, কিন্তু সাধারণ মানুষের সাথে আলোচনা করে তারাই এটা বলে, মানুষগুলো বলতে চায়। তা সত্ত্বেও সেই বিএনপি মানুষের এই আবেদন, মানুষের এই চাহিদা, মানুষের এই আবেগ, মানুষের এই অনুভূতিকে আশায় ট্রান্সলেট করতে পারে নাই, এই ব্যর্থতা বিএনপিকে নিতেই হবে। এই ব্যর্থতা বিএনপিকে না নিলে, কারণ আমরা আমরা আমি আমার দলের কথাই বলবো, আমরা জাতীয় পার্টি আপনাকে অন্ধভাবে তো সাপোর্ট করতে পারি না, কারণ আমাদের একটা নিজস্ব দল আছে। আমি তো কি চাইবো, আমি তো আর ব্রাজিল এবং আর্জেন্টিনায় খেলা হবে, আমি তো ক্রোয়েশিয়ার মতো খেলতে চাইতেই পারি, আমি তো ওয়ার্ল্ড কাপে আপনার কি বলে এটাকে থার্ড রাউন্ডে, এই যেটা কোয়ার্টার ফাইনালে চেষ্টা করতেই পারি, এটা আমার প্রেরোগেটিভ, আমি করতে হবে, আমার চেষ্টা করতে হবে, আমি তো মার্জ হয়ে যেতে পারি না। সুতরাং অনেক সময় আমার বিএনপির বন্ধুরা এটা আবেগের ছলে বলতে শুনি অনেকে, যে আপনারা কেন বেরিয়ে আসি, মানে অন্ধভাবে আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন না, আমরা কি সারা জীবন সাপোর্ট দিয়ে যাব, এই এই সরকারকে সাপোর্ট দিয়ে তো আমরা মানে চোর হইলাম, এই সরকারকে সাপোর্ট দিয়ে আমরা মনে করেছি দেশের জন্য ভালো হবে, দেশের আমরা যদি দেশের সরকারের ধারাবাহিকতা থাকে তাহলে আমরা মনে করেছিলাম দেশের উন্নয়ন হবে, দেশের অগ্রগতি হবে, এই দেশের মানুষ সুশাসন পাবে, সেই ধারাবাহিকতা আমরা এটা এটা উল্টো হয়েছে। আমরা এখন লক্ষ্য করেছি দেশের উন্নয়ন সত্যি হয়েছে, যেটা আমরা ভেবেছি যেটা হয়েছে সত্য, কিন্তু অব উন্নয়ন আরো বেশি হয়েছে, দেশের উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু দেশ দেশে একটা মানে ডিসপ্যারিটি বা যেটাকে বলবো আমরা, যেটা আমরা বৈষম্য এমন এত বেশি বেড়েছে যে সেটা সেটা আর এক ধরনের বড় ধরনের একটা বিপ্লব ছাড়া সেটাকে সঠিক পথে আনা সম্ভব না।